সতিয়া সমষ্টির অন্তর্গত মঙ্গলবরিয়াত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর উদ্যোগত অনুষ্ঠিত বিনামূল্যা চিকিৎসা শিবির। সতিয়া সমষ্টির অন্তর্গত মঙ্গলবরিয়া সামূহিক মঞ্চত আজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর উদ্যোগত নদুয়ার খণ্ড সজ্জৈনত মদন হোমিওর দ্বারা উত্তর মহাদল মন্ডলের সহযোগত এটি বিনামূল্যা চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকসকলের দ্বারা অনুষ্ঠিত করা এই চিকিৎসা শিবিরটি আনুষ্ঠানিকভাবে পুয়া শুভ উদ্বোধন করে মহাদল জেলা পরিষদের সদস্য কিশোর দাহালে কয় যে এনে ধরনের চিকিৎসা ব্যবস্থার জড়িয়ে অঞ্চলের দুখিয়া নিচল রাইজ উপকৃত হব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘয় যে ব্যবস্থা হাতত লৈছে সেয়া প্রশংসনীয়। বিনামূল্যা চিকিৎসা শিবিরত অংশ লওয়া সকল চিকিৎসক চিকিৎসা কর্মীক আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মহাদল জেলা পরিষদের সদস্যগুলিয়ে। উক্ত শিবির অনুষ্ঠানত উত্তর মহাদল গাঁও পঞ্চায়েতের সভাপতি দীপক নেওয়ার, অঞ্চলের জ্যেষ্ঠ সমাজকর্মী প্রবীণ দাসর লগতে বহু কেজন গণ্য মান্য ব্যক্তি উপস্থিত থাকে। স্বয়ংসেবক সংঘ আজি সমগ্র ভারতের ভিতর সমগ্র বিশ্বর ভিতর আটাইতকৈ ডাঙর সংগঠন, আর আজি নদুয়ার খণ্ডর সৌজন্য আমার মদন হোমিওর দ্বারা উত্তর মুরাদল মন্ডলের সহযোগত বিনামূল্যা চিকিৎসা শিবির আজি ইয়াত নদুয়ার মন্ডল রাষ্ট্রীয় সংঘ সমিতি ইয়াত পাতিছে। তেখেতসকলে ইয়াত হোমিওর জড়িয়ে যে আমার এই পিছপৰা অঞ্চলের দুখিয়া রাইজসকল চিকিৎসার ক্ষেত্রে আমার ডক্টর মদন শর্মা দেবে আর সংঘয় এই উদ্যোগ লৈছে, তার কারণে নদুয়ার মন্ডল সমিতির বিস্তারক আর কার্যনির্বাহক আমার ডমর শেট্টি ডাঙরিয়া তেখেতক আমি ধন্যবাদ জানাইছো, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর সকল কার্যকর্তাকে আমি ধন্যবাদ জানাইছো যে আজি তেখেতসকলে যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর বিষয়ে কবলৈ কোনো আমি কব নোৱাৰো, আমার ইমান সামর্থ্য নয় যে আজি ভারতবর্ষত এটা রাষ্ট্রশক্তি রাষ্ট্রহিত আর রাষ্ট্রসেবা সর্বোপরি এই মনোভাবতর সৃষ্টিকর্তা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। গতি আমার উঠিয়া যুবসাম সকলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর প্রতি আকর্ষিত হয়েছে, আর মই একালত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর এজন সদস্য আছিল, আর আজি তেখেতসকলে নদুয়ার মন্ডল সমিতির যে উদ্যোগ লৈছে আমি তেখেতসকলক ধন্যবাদ জানাইছো, আমার জেলা পর্যায়ের সমিতিকো আমি ধন্যবাদ জানাইছো, আর অনাগত দিনত আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক এনে ধরনের কার্যসূচীর কারণে আমার পঞ্চায়েতের ফলেরপরা আমি তেখেতসকলক সহায় সহযোগিতা করিম, আর সদৌ শেষত আমার শারদীয় যেহেতু দুর্গা পূজা আহি আছে গতি সমগ্র অসমবাসী রাইজক আমি এই শারদীয় দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করি। ধন্যবাদ। জয় জামুগুৰিহাটৰ পৰা ৰাতুল হাজৰিকা, ৰিপৰ্ট অসম আদিত্য।